প্রভু ভাষাবৃন্দ, আজকে মধু পূর্ণিমা আমাদের জন্য একটা বড় পূর্ণিমা। এক মাস পরেই আমাদের বর্ষাবাস শেষ হবে, তাই প্রতিবারের মতো আজকে কত তারিখ, 28 সেপ্টেম্বর, 28শে সেপ্টেম্বর মধু পূর্ণিমা পবিত্র দিনে আপনাদেরকে আমি ঠিক করেছি একটা ধর্মপথ থেকে একটা দেশনা দেব। এই দেশনাটার নাম এরাকাপাত্তা নাগরাজ। অতীতে কাশ্যপ বুদ্ধের সময়ে এক কম বয়সী ভিক্ষু ছিলেন, তিনি শীল সম্পন্ন, সমাধি সম্পন্ন, খুব বিনয়ী। একদিন তিনি নৌকায় যখন চড়ে যাচ্ছিলেন, তখন নবসমুদ্রের নদীর ধারে কতগুলো বড় বড় ঘাস হয়, ওটার নাম এরাকা ঘাস, ওই ঘাস তিনি ধরছিলেন। ঠিক সেই সময়ই নৌকা প্রবল স্রোতে যখন ভেসে গেল, এই এরাকা ঘাসগুলা তার হাতের মুঠে ধরা যেগুলা ছিঁড়ে যায়। তার ঘাস কতগুলো ছিঁড়ে যাওয়াতে তার মনের ভিতর একটা সংশয়, কুক্কুচ্চা সৃষ্টি হয়। সেটা হলো, আমি ভিক্ষু, আমার এটা আপত্তি হয়েছে, দোষ হয়েছে, ভিক্ষুদের গাছ লতাপাতা ছিঁড়তে নেই, কাটতে নেই, এটা নিয়ম। তাই তিনি তার মনের ভিতর ওই সংশয়টা কাটাবার জন্য দেশনাও করতে পারেন নাই। দেশনা হলো ভিক্ষুদের মধ্যে দুজন তিনজন ভিক্ষু এভাবে বসে একে অন্যের কাছে দোষ স্বীকার করে, ওটাকে বলে দেশনা। দোষ স্বীকার করলে আপত্তি ওটা ক্ষয় হয়ে যায়, দোষ ক্ষয় হয়ে যায়। কিন্তু দেশনাও করতে পারেন নাই, কারণ তিনি অরণ্যচারে ভিক্ষু ছিলেন। তাই তার মনের ভিতর একটা সংশয় থেকে গেল। তিনি মনে মনে ভাবলেন, এই দোষটা আমার গলায় যেন পেঁচিয়ে আছে, গলায় বেশ ধরে আছে। উনি ২০০০০ বছর আয়ু লাভ করেছিলেন, তাই মরবার আগে ওই চিন্তা যখন তার হয়, মরে যাবার পর ওই সংশয় নিয়ে মৃত্যু হওয়াতে তিনি নাগ রূপে জন্ম নেন, তাই তার নামটা হয় এরাকা পাত্তা নাক, ঘাসের নাম এরাকা। তাই ঘাস ছিঁড়ে যাওয়া, ঘাসের উপর তার সংশয় ছিল, তাই ঘাসের উপর ভিত্তি করেই তার নাম এরাকা পাত্তা নাকরাজ হয়। তিনি নাকরাজ হয়ে কোনো আনন্দ পেলেন না, তিনি খুব মর্মাহত হলেন। তিনি চিন্তা করলেন, আমি ২০০০০ বছর ব্যাপী বুদ্ধ শাসনে ভিক্ষু হয়েছিলাম কাশ্যপ বুদ্ধের সময়ে, অথচ আমার জীবন ব্যর্থ হয়ে গেল। আমি মনুষ্য জীবন পাই নাই, মার্গফল পাই নাই, স্বর্গও পাই নাই, আমি অহিত একটা নাগের জীবন পেয়েছি। সাপের মতো বুকের উপর ভর করে যেতে হয়, মাছ ব্যাগ ধরে খেতে হয়, আমার জীবন হীন জীবন। খুব তিনি দুঃখ পেলেন, তাই তিনি মনে মনে কামনা করলেন, বুদ্ধ শাসন আবার কখন আসবে? কারণ বুদ্ধ শাসন আসলে বুদ্ধের ধর্ম শুনে হয়তো সে নাগের জীবন থেকে সে মুক্ত হতে পারবে। তাই সে বুদ্ধ শাসন আসছে কিনা জানবার জন্য তার একটা মেয়ে ছিল, সেই মেয়েকে সে একটা গাথা শেখায়। গাথাটা সে কাশ্যপ বুদ্ধের সময় শিখেছিল, যেহেতু সে ভিক্ষু, ওই গাথাটা শিখিয়ে দিয়ে মেয়েটাকে মাসে দুবার, অমাবস্যা একবার, পূর্ণিমায় একবার, মেয়েকে সে তার ফনাই নাকরাস্ত বড় ফনা করে ফনার উপরে তুলে মেয়েটাকে নাচায়। মেয়েটা মনুষ্য রূপ ধারণ করে নাচে এবং বলে, আমার এই উত্তর কেউ দিতে পারবে কি না। নাকরাজে ঘোষণা দিয়ে রাখছে, এই উত্তর কেউ যদি দিতে পারে তাহলে তাকে ওই মেয়ের সাথে বিয়ে দেবে, সমস্ত ধন সম্পত্তি তাকে দেয়া হবে।
তাই লোকজন ওই নাগ রাজকুমারীর নাচ এবং গান শুনতে মানুষ যেত। এভাবে এভাবে মাসে দুবার 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 করে এক বছরে ২৪ বার, হ্যাঁ, এক অন্তর কল্পকাল ব্যাপী এভাবে এরাকাপাত্তা নাগরাজ তার মেয়েকে দিয়া গান গাওয়াইয়া বুদ্ধের শাসন আসছে কিনা প্রতীক্ষা করতে লাগল। কল্পনা করো এক বুদ্ধান্তর কাল, কাশ্যপ বুদ্ধ গত বুদ্ধ মাঝখানে যে একটা সময়, এক বুদ্ধান্তর লক্ষ লক্ষ কোটি কোটি বছর, শুধু বুদ্ধের শাসন আসছে কিনা জানবার জন্য এত কষ্ট করতে লাগল। ঠিকই আমাদের ভগবান বুদ্ধ পৃথিবীতে এসে গেছেন। একদিন তিনি দিব্যচক্ষুতে দেখলেন, দেখতে পেলেন এরাকাপাত্তা নাগরাজের, দেখতে পেলেন একটা যুবকের মার্গফল প্রাপ্তি কীরকম। ওই যুবকটাকে ভগবান বুদ্ধ ওই নাগ রাজকুমারীর গানের যে প্রশ্ন উত্তরটা শিখিয়ে দিলে ওই যুবকটা শ্রোতাপত্তি মার্গফল পাবে, এবং পরিশেষে যুবকের উত্তর শুনে এরাকাপাত্তা নাগরাজ বুদ্ধ শাসক পৃথিবীতে জন্ম নিয়েছে বলে জানবে, তখন সে বুদ্ধের কাছে আসবে। সে আসলে লক্ষ লক্ষ জনতা তার সাথে ধর্ম দেশনা শুনতে আসবে, দেবতা মানুষ ব্রহ্মা নাগ ধর্ম দেশনা শুনবে। সেই ধর্ম দেশনায় ৮৪,০০০ দেব মনুষ্য ব্রহ্মা মার্গফল লাভ করবে, এটা ভগবান বুদ্ধ দিব্যচক্ষুতে দেখলেন। সেই কারণে ভগবান বুদ্ধ সেখান থেকে চেতাবন থেকে চলে এসে আসলেন বারাণসীর নিকটে। শিরিষ বৃক্ষ একটা আছে, ৭টা, ওই ৭টা শিরিষ বৃক্ষের ছায়ায় ভগবান বুদ্ধ বসলেন। এদিকে নাগরাজের মেয়ে উঠে আসছে, ঘোষণা দিচ্ছে আমার এই প্রশ্নের উত্তর দিতে পারবে কিনা। তখন এক যুবক সে উত্তর দেওয়ার জন্য আসছিল, ভগবান বুদ্ধ তাকে ডাকলেন, বললেন বৎস তুমি কোথায় যাচ্ছ? ওই ছেলেটা উত্তরা তার নাম, সে বলল ভান্তে বুদ্ধ আমি ওই নাগ রাজকুমারীর প্রশ্নের উত্তর দিতে যাচ্ছি। ভগবান বুদ্ধ বললেন কি প্রশ্নের উত্তর দিবে তুমি? তার উত্তর শোনার পর ভগবান বললেন তোমার উত্তর যথার্থ হয় নাই, আমি শিখিয়ে দিচ্ছি। ভগবান বুদ্ধ তাকে শিখিয়ে দিলেন, শিখিয়ে দেওয়ার পর বললেন তুমি উত্তর দাও, সে আর একটা প্রশ্ন করবে তোমাকে, তখন দ্বিতীয় প্রশ্নের উত্তরও দাও। ভগবান দুইটা কথা শিখিয়ে দিলেন। তখন ওই ছেলেটা উত্তর কে দিতে পারবে, যখন নিচে নিচে গান গাইতে গাইতে নাগ রাজকুমারী বলতেছিল আমি আমি উত্তর দেব বলে সে লাফিয়ে উঠল। সে যেতে পারছে না, মানুষ বেশি ভিড়, মানুষের উপর দিয়ে যেন সে হেঁটে গেল, মানুষের মাথায় তার কনুই আঘাত করে করে চলে গেল, লোকজনও যেতে দিল। সে সেখানে পৌঁছল, যখন পৌঁছল নাগ রাজকুমারী তাকে ওই গাথা প্রশ্ন করল। প্রশ্নটা হচ্ছে এই, ছাদ্বারাধিপতি রাজা রাজ্যমান রাজ্যেশ্বর আরাজ্যাং বিরাজ হতি রাজ্যাং বালতি উজ্জতি। প্রশ্ন করছে যে পালি কথা, ছাদ্বারা দ্বীপপতি রাজা, ছাদ্বারা মানে ছয়টা দ্বার, অধিপতি রাজা, সরদ্বার অধিপতি রাজা, অর্থাৎ রাজা কাকে বলে, কিসের অধিপতি রাজা, হ্যাঁ,
কিসের অধিপতি হইলে তাকে রাজা বলা হয়? রাজ্যমানো রাজেশ্বর, কিসের অধিপতি হলে তাকে রাজা বলা যাবে? ছয়টা দ্বারের অধিপতি রাজা, কিসের অধিপতি হলে তাকে রাজা বলে যাবে? রাজ্যাং বিরাজ হতি, এটার অর্থ বলতেছে কোন রাজা, রাজা কোন রাজ্যের ঈশ্বর, কিভাবে তাকে রাজ্যেশ্বর বলা হয়? রাজ্যাং বালত উচ্চতি, কিভাবে তিনি বিরজ হন, এটার অর্থ হচ্ছে এই যে ছয়টা দ্বার আছে না আমাদের, চোখ এক দুই, চোখ নাক দুই, জিহ্বা তিন, কাজ কান হচ্ছে চার, শরীর স্পর্শ পাঁচ, মন ছয়, এই ছয়টা দ্বার, এই ছয়টা দ্বার, ছয়টা দ্বারের অধিপতি রাজা, রাজপরণ হইলে রাজস্বর বলা হয়। বলছে এই রাজা কিসের অধিপতি হলে রাজা বলে, প্রশ্ন করছে যে, এবং কিভাবে তিনি সেই রজ, রজ মানে হচ্ছে তৃষ্ণা, তৃষ্ণা থেকে বিমুক্ত হতে পারে, কাকে বলা হয় সেই রজের রজেশ্বর, রজের ঈশ্বর অর্থাৎ তৃষ্ণার ঈশ্বর কাকে বলা হয়, এটার অর্থ যেহেতু ছয়টা দ্বার আছে আমাদের, আমরা প্রকৃতপক্ষে এই ছয়টা দ্বারের অধীন, ছয়টা দ্বারই রাজা, আমরা তাদের প্রজা, হয় না কি? আমরা সর্বদা ছয়টা দ্বারের ইচ্ছা পূরণ করে করে চলছি, তার আদেশ পালন করে করে চলছি। যখন চোখ বলে এটা দেখতে চাই আমরা দেখি, কান যখন বলে এটা শুনতে চাই শুনবার চেষ্টা করি, জিহ্বা যখন বলে এটা খাইতে চাই ওটার সন্ধানে আমরা খোঁজাখুঁজি করি, ওটা খাওয়ার চেষ্টা করি, তাই না? অমুক খাইতে চাই বাজার থেকে, এই কিনে আনো, কিনে আনি, চা খাইতে চাই চা খাই, সিগারেট খাইতে চাই সিগারেট খাই, এভাবে ছয়টা দ্বারের ইচ্ছা আমরা প্রতিপালন করছি। সুতরাং এই ছয়টা দ্বার রাজা, হ্যাঁ, সেই রাজা যদি আমরা এই রাজাকে পরাস্ত করতে পারি তখন ওই রজ বিমুক্ত হইতে পারি। তাই ওই ছেলেটা এই প্রশ্ন যখন করল সে উত্তর দিল, সরদারের অধিপতি রাজা রজপরায়ণ হইলেই রাজস্বর হয় বাংলাতে, অর্থাৎ রজপরায়ণ মানে তৃষ্ণাপরায়ণ যদি হয় তাহলে সে রাজেশ্বর, আর যদি তৃষ্ণা শূন্য যখন হয় তখন আসক্তি শূন্য হয় তখনই বিরজ হয়। আমরা এই ছয়টা দ্বারের পিছনে ছুটতে ছুটতে আমাদের তৃষ্ণার পিছনেই ছুটতেছি। ছয়টা দ্বার বলতে ছয়টা কামগুণ তৃষ্ণা, এই ছয়টা কামগুণ তৃষ্ণা আমাদেরকে একেবারে কব্জা করে রাখছে প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্ত। তাই যে ব্যক্তি এই ছয়টা দ্বার থেকে, ছয়টা দ্বারের এই তৃষ্ণা থেকে, আসক্তি থেকে বের হয়ে না আসতে পারবে সে ব্যক্তি তারই অধীন থাকবে, ওই দ্বারেই তার রাজা হয়ে থাকবে। যখন আমরা ওখান থেকে বেরিয়ে আসতে পারবো তৃষ্ণা নামক জিনিসটা ক্ষয় করতে পারবো, চোখ চাইলেও না দরকার নেই, জিহ্বা চাইলেও না খাওয়াবো না, কান চাইলেও না শুনতে দিব না, নাক চাইলেও ঘ্রাণ নিতে দিব না, স্পর্শ চাইলেও স্পর্শ দিব না, মন চাইলেও দিব না, এভাবে যদি আমরা বিরজ হইতে পারি অর্থাৎ তৃষ্ণা মুক্ত হইতে পারি তাহলে সে ব্যক্তি সত্যি তৃষ্ণামুক্ত হন। কিন্তু তৃষ্ণামুক্ত তো সহজে হওয়া যায় না, মুখে বললেই হয় না, এটা
অনেক চর্চা করতে হয়। সবচেয়ে ভালো চর্চা হচ্ছে ধ্যান। যদি একটা মানুষ ধ্যান করে তাহলে ওটা ক্ষয় করতে পারে। যা হোক, ওই ছেলেটা এই উত্তর যখন দিল, সরদারের অধিপতি রাজা, রাজপরায়ণ হইলেই রাজস্বর হয়, রজশূন্য বা আসক্তি শূন্যই হলে বিরজ বলে, আসক্তি পরায়ণ হইলেই তাকে মূর্খ বলা হয়। এখানে যে রাজ্য বালতি উচ্চতে, বালো মানে মূর্খ, মূর্খ কারে বলে? সেই মূর্খ যে লোক ওই ছয়টা দ্বারের আদেশ পালন করে, মানে তৃষ্ণায় আসক্ত থাকে। একটা পানের কারণে স্বামী স্ত্রী ঝগড়া হয়, একটা সিগারেটের কারণে স্বামী স্ত্রী বিচ্ছেদ হয়, এক গ্লাস মদের কারণে স্বামী বউকে মেরে আহত করে, আছে না? এগুলো কেন? ওই যে আসক্তির পিছনে আসক্তির দাস হইয়া সে বালো মূর্খ, মূর্খ সে। এই আমি প্রত্যেক দিন এক গ্লাস মদ খাই, জানো না? বউ হয়তো মদ আনতে ভুলে গেছে, তখন বউকে মারবে। তাহলে বউকে যে মারছে, তো ভালো লোকের কাজ না, তো জ্ঞানী লোকের কাজ না, তো মূর্খ লোকের কাজ। ভাত খাওয়ার পর এক কিলি পান খাই, একটা সিগারেট খাই, একটু দেরি হলেই বউকে গালিগালাজ করে, এগুলো মূর্খ লোকের কাজ। তাই যারা এভাবে তৃষ্ণার পিছনে ছুটছে তারা এই জন্য মূর্খ যে এই ভুলের কারণে, এই মূর্খতার কারণে তাদেরকে জন্ম জন্মান্তর অপায় দুঃখ পেতে হয়, নরকে যেতে হয়, ভূতপ্রেত পশু পক্ষী হয়ে জন্ম নিতে হয়, এই জন্য ভালো মূর্খ। তাই যারা এই আসক্তি থেকে বের হয়ে আসতে পারবে তাকেই বলবে বিরজ, আসক্তি মুক্ত, রজ মুক্ত ব্যক্তি। এই উত্তর যখন দিল, আবার ওই মেয়েটা আরেকটা প্রশ্ন করল। মেয়েটা পালিটে যেটা বলছে সেটাকে আমি আর বলবো না, বাংলাটা বলবো। মেয়েটা বলল, মূর্খ কিসের দ্বারা ভাসিয়া যায়, কিসের স্রোতে মূর্খ ভেসে যায় আর কি? চো এক পণ্ডিত কিভাবে তৃষ্ণা বা আসক্তি মুক্ত হন, যোগক্ষেমী কিভাবে হন? আপনি আমার এই প্রশ্নের উত্তর দেন। নাকরা রাজকুমারী বলছে, এক কি বলছে, মূর্খ কিসের দ্বারা ভাসিয়া যায়, মূর্খ ব্যক্তি। এতে একটু আগে বলছে না, মূর্খ ওই যে আসক্তি পরায়ণ মূর্খ, এরা কিসের স্রোতে ভাসে? আর দ্বিতীয় বলছে, পণ্ডিত কিভাবে তৃষ্ণা আসক্তি মুক্ত হয়, যোগক্ষেমে কিভাবে হয়? এই উত্তরা যুবক উত্তর দিল, কাম ও ঘোধি তদ্রুপ, যে চতুর ওঘ আছে, চতুর ওঘতে বালো মূর্খরা ভাসিয়া যায়। চতুর ওঘ বলতে কামোঘ, ভবোঘ, দৃষ্টোঘ, অবিদ্ধোঘ। ওঘ মানে হচ্ছে স্রোত, নদীর স্রোত যেমন খুব শক্তিশালী, সব কিছুকে ভেসে নিয়ে যেতে পারে, তাই এই ভেসে নিয়ে যাওয়া স্রোত চার রকম। এক কামোঘ, কামস্রোত, তার মানে কামনা স্রোত, চাই 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 নামক স্রোত। এই চাই নামক স্রোত ভয়ঙ্কর, চাই না তো কেউ নাই, সবাই চাই, তাই ওই স্রোতেই আমরা ভেসে যাই। এক ভবগ, ভব স্রোত, ভব মনুষ্য জন্ম, দেবজন্ম,
ব্রহ্মজন্ম এগুলো সব ভব, ভব মানে জন্ম, এটাও শক্তিশালী স্রোত। আমরা কামনা করি না আমি দেবলোকে যেন উৎপন্ন হয়, স্বর্গে যাই বললে কত খুশি হয়, পৃথিবীতে সৃষ্টি ধন সম্পত্তির অধিকারী রাজা মহারাজা হয়ে জন্ম নেই বললে কত খুশি হয়, চেহারা সুন্দর হয়ে জন্ম নিব, কোকিল কণ্ঠ হয়ে জন্ম নিব বললে কত খুশি হয়। এগুলো সব ভব, ওই স্রোতেও আমরা ভাসি। দৃষ্টঘ বলতে মিথ্যা দৃষ্টি, সম্যক দৃষ্টির বাইরে যেগুলো আছে মিথ্যা দৃষ্টি 62 রকম আছে। আমাদের ধর্মে যেসব সম্যক দৃষ্টি, অন্য ধর্মে সব মিথ্যা দৃষ্টি। ওই দিন দেখছেন না একটা বড়ুয়া ছেলে আসছিল ডাক্তার, হ্যাঁ তার নাম কি জিজু বড়ুয়া, কিন্তু সে নামটা বলল না। আমি যখন বললাম তোমার কি নাম, জাকারিয়া, মোহাম্মদ জাকারিয়া, হ্যাঁ ও ডাক্তার, 11 বছর বয়সের তার ছেলে আছে, তার ছোট আরেকটা মেয়েও আছে। ওই তো আমাদের ওই যে সুব্রত বাবুদের আত্মীয়, তার ওয়াইফ সীতাংশু ডাক্তারের মেয়ে, তার মামাতো ভাই, মামাতো বোন, ঠিক না, সীতাংশু বাবুর মেয়ে তার মামাতো বোন, তার জামাই, সে ভালো পরিবারে বিয়ে করছে, কিন্তু এমন মিথ্যার দৃষ্টি তার ঢুকছে যে সে বৌদ্ধ ধর্ম বিশ্বাস করে না, তার মুসলিম ধর্মের উপর বিশ্বাসটাও ঠিক নাই। এই আধার বধির খোঁড়া তোমাদের আল্লাহ সৃষ্টি করলো কেন, পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য বলে বলেই উত্তর শেষ, আর কোনো উত্তর নাই। ননীবাবু ছিলেন তো সেদিন না, হ্যাঁ ঈদের দিনে শুক্রবার, এইরকম মিথ্যা দৃষ্টি অনেক আছে জগতে। যেমন আমার কোনো কোনো মিথ্যা দৃষ্টি আছে, বড় বড় যজ্ঞ দিলে, বলি দিলে মুক্তি হবে। যেমন নেপালে 10,000-20,000 গরু ছাগল স্টেডিয়ামে এক কোপ দিয়া বলি দিচ্ছে যে আমরা দেখতে পাই, এগুলো মিথ্যা দৃষ্টি। আবার এরকমও আবার আছে, অনেকে মনে করে যে যোগ ব্যায়াম করলে এখানেই বোধহয় ঈশ্বরের সাথে যোগ হবে, মোক্ষ লাভ হবে, নির্বাণ হবে, এই ধরনের অনেক মিথ্যা দৃষ্টি আছে। তবে আমাদের মধ্যেও মিথ্যা দৃষ্টি আছে কীরকম জানেন, ওগুলোকে বাদ দিয়ে, কীরকম এই পৃথিবীতে আমরা এই আসছি, মরে গেলে আর কোনো জন্ম নাই, আমাদের বড়ুয়া মারমা চাকমারাও অনেকে বিশ্বাস করে মরে গেলে আর কোনো জন্ম নাই, পুণ্যকর্ম পাপকর্মের ফল নাই, আমাদের মধ্যেও বিশ্বাস করা লোক মিথ্যা দৃষ্টি সম্পূর্ণ আছে। এই ধরনের মিথ্যা দৃষ্টির স্রোত অতি প্রবল, কত প্রবল দেখতেছেন না, ওই যে ওরা ওদের ধর্ম প্রতিষ্ঠা করার জন্য নিজেদের সোজা থেকে পর্যন্ত আগুনে পোড়াই মারতেছে, ঝুলাইয়ে আগুন দিয়ে জ্বালাই ফেলতেছে, গর্দান কেটে মারতেছে, মাটিতে পুঁতে মারতেছে, নিজেদের মধ্যেও মারামারি হচ্ছে, এত প্রবল, নিজে নিজে পর্যন্ত সাধারণ নিরহ মানুষকে আত্মঘাতী বোমা দিয়ে মেরে ফেলতেছে, নিজেও মরে যাচ্ছে, নিজের মৃত্যুও ভয় পাচ্ছে না, কতখানি শক্তিশালী তাদের মিথ্যা দৃষ্টি দেখছেন। তাই এই একটা প্রবল স্রোত দৃষ্টৌঘ, আর অবিদ্যা ঔঘ একটা আছে, এটা অবিদ্যা তার মানে না জানা, কিছুই না জানা। জানবেন কখন, এই ধর্ম আলাপ শুনলে, ধর্ম দেশনা শুনলে, বই পুস্তক পড়লে, জ্ঞানীগুণী সান্নিধ্যে গেলে, যদি জ্ঞানীগুণী সান্নিধ্যে না যায় ধর্ম দেশনা না শোনেন, মিথ্যা দৃষ্টি অবিদ্যা আপনার কাছে থাকবে, অবিদ্যাই সকল দুঃখের মূল।
অবিদ্যা ব্যাখ্যা আর দেওয়া লাগবে না, উনি সবাই জানেন তো। তাই এই চারটা অঘ কি কি? কামস্রোত কাম অঘ, ভবস্রোত ভব অঘ, তারপর দৃষ্টিস্রোত দৃষ্টি অঘ মানে মিথ্যা দৃষ্টি, অবিদ্যাস্রোত অবিদ্যা অঘ, ভয়ঙ্কর। উত্তর কে দিল? ছেলেটা বলছে এই চারটা স্রোত আছে, এই চারটা স্রোতে ওই বালমূর্খরাই ভেসে যায়। বালমূর্খ কারা? যারা এই ছয়টা ইন্দ্রিয়ের দাসত্ব করে, ছয়টা ইন্দ্রিয়ের কথা মতো চলে, তারা বালমূর্খ। ওই বালমূর্খরা এই চারটা স্রোতে ভেসে যাবেই। উত্তর হয়ে গেল না? মানে মুক্তি তাদের নেই, নির্বাণ তাদের নেই। ওই অঘকে পণ্ডিত ব্যক্তি সম্যক প্রচেষ্টা নামক যোগের দ্বারা দূর করেন। ওখানে প্রশ্ন করছিল যে ওই মেয়েটা যোগক্ষেমী কিভাবে হয়, যোগক্ষেমী সাধনা করতে পারে সক্ষম কিভাবে হয়। তাই এই ছেলেটা বলছে সম্যক প্রধান নামক প্রচেষ্টা, সম্যক প্রধান পালিত বলে সাম্যক প্রধান, মারমা ভাষায় বলে সেমা প্রধান, এটা সম্যক প্রচেষ্টা। চার রকম আছে সম্যক প্রচেষ্টা, এই চার রকম সম্যক প্রচেষ্টায় যারা সত্যি সত্যি চেষ্টা করবে তারাই এই চারটা যোগ দ্বারায় ওই বালমূর্খতা দূর হইতে পারে। অর্থাৎ এই যে ছয়টা ইন্দ্রিয়তে দাসত্ব তৃষ্ণা দূর হইতে পারে কি দ্বারা? চারটা সম্যক প্রধান দ্বারা। একটা সম্যক প্রধান কীরকম? আমি অতীতে যে পাপ করেছি সেই পাপ আমি আর করব না, এক চেষ্টা করা। অতীতে যে পাপ করেছি সে পাপ করব না। দুই, অতীতে পাপের চারটা অংশ, পুণ্যতেও চার ভাগ, পুণ্যের কথাই বলি। অতীতে আমি যে পুণ্য করেছি সেই পুণ্য আমি করব, এক। অতীতে যে পুণ্য করেছি সে পুণ্য আমি আরও বেশি করব, বন্ধ করব না। যেমন আপনারা এই যে প্রতি উপসদ দিনে অস্ত্র পরিষ্কার ইত্যাদি দান করেন, এটা যদি বলেন আমি এই অভ্যাসটা রেখে দেব, আমি এটা পিছপা হব না, আমি এই প্রচেষ্টা থেকে দূরে থাকব না, এই একটা সম্যক প্রদান। অতীতে যে পুণ্য করেছেন তা করবেন, অতীতে যে পুণ্য করেছেন সেই পুণ্যে, অতীতে যে পুণ্য করেন নাই সেই পুণ্য করার জন্য চেষ্টা করুন। তাহলে অতীতে যে পুণ্য করেন নাই, ধরেন আপনাদের অনেকে হয়তো এই আমাদের যে উপসদ দিনগুলোতে দান টান করি এটা হয়তো আপনাদের অনেকে করেন না, জানেন না বিধায়, এখন জানছেন আমি এটা অস্ত্র পরিষ্কার আগে দিতাম না এবার দেব। যারা অস্ত্র পরিষ্কার দিচ্ছে, দান করছে, শীল পালনও করছে, ভাবনা করেন নাই, আমি ভাবনা করি নাই, আমি ভাবনা করব নতুন একটা পুণ্য সৃষ্টি করার জন্য প্রচেষ্টা। পাপের বেলায় ঠিক সেরকম, অতীতে যে পাপ করেছি আর করব না, আগামীতে যেন আর কোনো পাপ জন্ম না নেই সেভাবেই নিজেকে সচেষ্ট রাখব। অতীতে যে পাপ করেছি তা তো করবই না, আর নতুন কোনো পাপও জন্ম দেব না। এই চার রকম।
এটা যদি আপনারা অভ্যাস করেন, এটা সম্যক প্রচেষ্টা। এই সম্যক প্রচেষ্টা যদি কেউ করে, সেই মানুষ কোনোদিন পিছনে যাবে না, সামনে চলে আসবে। কোনোদিন সে অপায়ের দিকে যাবে না, নির্বাণের দিকেই যাবে। তাই এই কথাই বলা হচ্ছে যে এই চার প্রকারের সম্যক প্রচেষ্টা সম্যক প্রদান করবে, সে লোক ওই চারটা আসক্তি, ওই ছয়টা দ্বারের আসক্তি থেকে মুক্ত হতে পারবে। এবং এভাবে মুক্ত হইয়া সর্বপ্রকার আসক্ত ক্ষয় হইয়া আসব ক্ষয় ব্যক্তি অরহত পর্যন্ত হইতে পারবে। সেই আসল মানুষ বিরজ তৃষ্ণামুক্ত সেই হইতে পারবে। এই উত্তরটা দিয়েছিল নাগরাজ। তো এটা শুনে খুব আনন্দিত, এমন আনন্দ সে করলো, সে এমনভাবে একটু লাফিয়ে উঠল, তার পিছনের লেজ দিয়ে যখন একটু আঘাত করলো, সমুদ্রে এমন ঢেউ উঠল যে নদীর একুল উকুল ভেঙে গেল। নদীর দুকুলে যে অনেক মানুষ ছিল ওই নাগ রাজকুমারীর নাচ দেখবার জন্য, তারা ভেসে গেল, কিন্তু মরতে দিল না নাগরাজ। কারণ নাগের তো সেই শক্তি আছে, তাদের ঋদ্ধি শক্তিও আছে, কারণ তারা নাগ দেবতা, ওই সাপ নয়, তাই মানুষের রূপ ধারণ করতেও পারে। তাই সে নাগ ঋদ্ধি বলে সেই লোকদেরকে আবার তুলে নিয়ে সমুদ্রের তীরে দিয়ে দিল। এবার নাগরাজ ওই উত্তর যুবকের কাছ থেকে সব জানতে পারল এবং উত্তর যুবকের সাথে বুদ্ধের কাছে উপস্থিত হলেন। ভগবান বুদ্ধ তাকে এবং সকলকে একটা ধর্ম দেশনা দিলেন। কি দেশনা দিলেন? এটা হলো এই পালিতে কিচ্ছু মনুষ্যা পাতি লাভ কিচ্ছাং মচ্চনা জীবিতাং কিচ্ছাং সদ্ধম্ম শ্রবণাং কিচ্ছু বুদ্ধানুপাদতি। তার অর্থ হচ্ছে যে কিচ্ছু মানে দুর্লভ, অত্যন্ত দুর্লভ। কি মনুষ্যা পাতি লাভ, মনুষ্য জন্ম লাভ অতি দুর্লভ। এখন আমরা মানুষ হয়েছি বলে আমাদের এই জন্মটার মূল্য একদম বুঝি না। ওই নাগরাজ বুঝছিল আমি নাক হয়েছি, আহা আমার জীবন ব্যর্থ, সেই জন্য মনুষ্য জন্ম ফিরে পাওয়ার তার কত যে আকুতি মিনতি, কত যে চেষ্টা, কত যে দুঃখ। কতদিন সে বুদ্ধ জন্ম নিয়েছে কিনা, আসছে কিনা অপেক্ষা করেছে, দেখেছেন লক্ষ কোটি বছর। হ্যাঁ, তারাই বুঝতে পারে মনুষ্য জীবন কত দুর্লভ, আমরা কিছুই বুঝি না। বুঝতে চেষ্টা করুন মনুষ্য জন্ম দুর্লভ, বুঝবার চেষ্টা করুন। কিচ্ছাং মাচ্চান জীবিতাং, আমরা যে জীবিত আছি, যে আয়ু লাভ করছে, যে এটাও বড় দুর্লভ। যারা কম বয়সে মরে যায় তারা দান করতেও পারে না। আপনার 2 বছরের 3 বছরের বাচ্চা যদি মরে যায়, ও নিজের মন থেকে নিজের আয় করা টাকা পয়সা দিয়া বুদ্ধ পূজা দিতে পারবে, জানবে? কেউ কেউ যে মায়ের পেটেই মরে যায়, কি অবস্থা! এইভাবে 10 বছর 15 বছর 20 বছর বয়সে যে মানুষ মরছে, আমরা বেঁচে আছি, দুর্লভ। আয়ু লাভ দুর্লভ, তবে কথা আছে, আপনি পাচ্ছেন 100 বছর, কিন্তু দান বলতে কিছুই জানেন না, শীল বলতে কিছুই মানেন না, ভাবনা বলতে চিন্তাও কোনোদিন করেন নাই, তার জন্য কিন্তু 100 বছর বাঁচলেও কোনো মূল্য নাই আছে। বরং সে ঋণ করবে, যে যতদিন বাঁচবে তার ঋণ হবে, পাপ হবে। এই জন্য
জীবন আয়ু লাভ বড় দুর্লভ। যদি সে প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত পূর্ণ করে থাকে তাহলে কত যে মূল্যবান সে সময় এটা বলার অপেক্ষা রাখে না। তাই আয়ু লাভ দুর্লভ। কিচ্ছাং সদ্ধর্ম শ্রবণা, সদ্ধর্ম শ্রবণ দুর্লভ। কেন? হ্যাঁ, একমাত্র ভগবান বুদ্ধ তিনি যদি পৃথিবীতে আবির্ভূত নাও দেন নির্বাণ ধর্ম প্রচারিত হত না। তাহলে এই নির্বাণ ধর্মের মূল প্রবক্তা ভগবান বুদ্ধ। একটা বুদ্ধ পৃথিবীতে জন্ম নেন অনেক 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 কল্প, অসংখ্য অসংখ্য কল্প পারমি পূর্ণ করার পর, একটা গ্রাম থেকে একটা পাড়া থেকে পিএইচডি, হ্যাঁ ডক্টরেট ডিগ্রি পাওয়ার লোক খুব কম। একজন ডক্টরেট ডিগ্রি পাওয়ার সোজা কথা নয়, লৌকিক জীবনেও এটা খুব কঠিন। ওটা যদি এত কঠিন হয়, একটা বুদ্ধ হওয়া কত কঠিন। আপনি এখন বুদ্ধ হতে চান বললেও এখন তো বুদ্ধ হবেন না, কত অসংখ্য কল্প লাগবে। তাই সেরকম পারমি পূর্ণ করার পরেই একজন বুদ্ধ পৃথিবীতে আসেন, তখনই তিনি এই ধর্ম দেশনা করেন। তাহলে কত দুর্লভ। শুধু তাই নয়, ভগবান এই ধর্ম দিয়ে গেলেন, এখন পৃথিবীতে ধর্ম আছে তো? আছে। কিন্তু এই ধর্ম দেশনা করার মতো যদি কোনো ভিক্ষু শ্রমণ না থাকে, শুনতে পাবেন, হ্যাঁ এই ধর্ম আছে বইয়ের ভিতরে, আলমিরার ভিতরে অনেক আছে, আজকাল তো সিডির ভিতরেও আছে, আজকাল ইন্টারনেটেও আছে। কিন্তু দেশনা করার লোক না থাকলে, বোঝাবার লোক না থাকলে আপনি জিনিসে বুঝতেও তো পারবেন না, খুব কঠিন। তাই সদ্ধর্ম শ্রবণ করা সত্যিই বড় কঠিন ব্যাপার, দুর্লভ। আপনারা এখন সুলভে পাচ্ছেন যে আমার মতো একটা বোকা ভিক্ষু আপনাদেরকে দেশনা দিচ্ছি। বোকা কেন বলছি জানেন? আপনারা শুনতে চান কি শুনতে চান না এটা আমি চিন্তা না করেই দেশনা দিচ্ছি। কেন? একটু জানুক, একটু শিখুক, একটু ভালো রাস্তা দেখুক, একটু নির্বাণের পথে পৌঁছুক, অপায় থেকে মুক্ত হোক, আপনাদের প্রতি এই মৈত্রী করুণাই। তা আমি নিজেকে বোকা বলতেছি, আপনারা শুনতে চান না, এরকম জিমাইতেছেন, অনেক জিমাইতেছে এখনও আমি দেখতেছি, বাংলা বলতেছে তবুও জিমাইতেছে, তবুও বলবো না আমি। আমি সুলভ হওয়াতে আপনারা দেশনাতে দুর্লভ বুঝছেন না, কিন্তু ধর্ম দেশনার দুর্লভ কারা বুঝে জানেন? যেখানে আমার মতো দেশনাকারী কেউ নাই সেখানেই বুঝি। তাই ভগবান বুদ্ধ বলছে সদ্ধর্ম শ্রবণ অতি দুর্লভ। কিচ্ছু সদ্ধর্ম শ্রবণং, কিচ্ছু বুদ্ধরূপাদোদি, বুদ্ধ উৎপন্ন দুর্লভ, এটা তো বলেই গেছি আমি একটু আগে। তাই আমরা যে মানুষ হয়েছি দুর্লভ, আয়ু লাভ করেছি দুর্লভ, ধর্ম শ্রবণ করার সুযোগ পাচ্ছি দুর্লভ, বুদ্ধ শাসন পেয়েছি বুদ্ধ উৎপন্ন হয়েছে তাই দুর্লভ। সব দুর্লভ আপনার পেয়েছেন নাকি পান নাই? পেয়েছেন। পেয়েও যদি বোকামি করে, কি বোকামি, একটু আসুন না, বুদ্ধ বলছে এই বার্ষিক আসো দেখো, বুদ্ধ কত মায়া করে ডাকছে আসো না আসো না, নজাইও নজাইও, করার কিছু আছে? আপনারা তো মুখ এরকম এরকম ফিরেন, মা বলে বাবা খাও না, এই মাছ দিছি তো খাও, নখাইও, এদিকে দিলে এদিকে, এদিকে দিলে এদিকে, আসে না? এই বোকা জেলে শেষে কী হয়? মা যদি বলে ভাত খাওয়াবো না, অনাহারে থাকতে হয়। তাই আপনারা যদি এই জন্মে সেরকম ধর্মসুধা যদি পান করতে না চান, দানশীল ভাবনা যদি করতে না চান, ধর্মের পথে যদি আসতে না চান, ওই বাচ্চা যেমন অনাহারে থাকতে হয়, আপনাদেরকেও সেরকমই
অপায়ে দুঃখ পেতে হবে, নরকে থাকতে হবে, পশুপক্ষী হয়ে থাকতে হবে, ভূতপ্রেত হয়ে মরতে হবে, ওটা চায়? আমরা জানি না যে আমাদের অনেক আত্মীয় মরে গিয়া এবার ভূতপ্রেত দুঃখ পাচ্ছে, ভূতপ্রেত হয়ে দুঃখ পাচ্ছে, যারা এরকম ধর্ম কর্ম করে নাই। তাই আপনারা তাদের মতো বোকা হবেন না। আগেই বলা হয়েছে, ভালো মূর্খ কাকে বলে? যারা ধর্মকর্ম না করে ওই ছয়টা দ্বারের চাকর, দেখতে চাই বললে ওটার পিছনে যায়, শুনতে চাই বললে ওটার পিছনে যায়, খাইতে চাই বললে ওটার পিছনে যায়, ওটার আদেশ পালনে ব্যস্ত। ও তো সবসময় আদেশ দিবে, শুধু ঘুমের সময় একটু আদেশ নাই, ঘুম থেকে উঠলেই আদেশ দিতে শুরু করবে, করবে না? তো যদি তার আদেশে যদি পালন করতে ব্যস্ত থাকেন তাহলে দানশীল ভাবনা সময় পাবেন। তাই আপনাদেরকে অনেক সময় যখন জিজ্ঞেস করি, এই আপনাদের দেখি না কেন, মানে বেশি ব্যস্ত, ব্যস্ত ছাড়া কেউ আছে? গজমার ছেলে, এই তোমাকে দেখি না কেন, তার একটা ছেলে আছে, বেশি ব্যস্ত। তুমি একা চাকরি করো নাকি? আমি সকালে বলছি সবাই তো চাকরি করে, ব্যস্ততার মধ্যেই তো তোমাকে রাস্তা খুঁজতে হবে। তুমি আমি সবাই তো জালের ভিতরে কারাগারে আবদ্ধ, কারাগারে বন্দী, মুক্ত কেউ তো না। তাই তুমি যদি বলো আমার তো কাজ আছে, কারাগারের ভিতর যদি তুমি কাজ আছে বলে ঘুমাইয়া যাও তাহলে কারাগারেই আবার জন্ম নেবে তোমার, তোমার জন্ম কারাগারেই হবে। তাই তোমার কি করতে হবে? কারাগার থেকে মুক্ত হওয়ার জন্য যত রকমের পন্থা আছে চেষ্টা করতে হবে। তো কারাগার ফাঁক করা যায় কিনা, গর্ত করে বের হওয়া যায় কিনা, অনেক রকম চেষ্টা করতে হবে। উদাহরণস্বরূপ বলছি, তাই এখানে ভগবান বুদ্ধ কি বলছে, চার সম্যক প্রদান, যেসব পাপ করেছি আর করব না, আগামীতে কোনো পাপ জন্ম হতে দিব না, যেসব পুণ্য করেছি আরও করব, যে পুণ্য আগে করি নাই সে পুণ্যও করব। কই রকম? ইহাই সম্যক প্রদান। এভাবে যদি করো নির্বাণ পাবে, সুখ পাবে। তাই ভগবান বুদ্ধ বলছে, এই দুর্লভ কতগুলো পেয়েছ, এই দুর্লভের মধ্যে এই জীবনে এই চারটা সম্যক প্রদান নিয়ে বাল মূর্খতাকে জয় করো, তৃষ্ণাকে ক্ষয় করো, তৃষ্ণামুক্ত আসক্তিমুক্ত মানুষ হও, নির্বাণমুখী হও। এই আশীর্বাদ দিয়ে শেষ করছি।